এক যুবকের রহস্যজনক মৃত্যু, পুলিশের হাতে আটক স্ত্রী। ঘটনা বিশালপুর থানার অন্তর্গত গকুলনগর ভৌমিক পাড়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, স্ত্রী অনামিকা শর্মা তার স্বামী 23 বর্ষীয় দীপঙ্কর ভৌমিককে খুন করেছে। এলাকাবাসী আরও অভিযোগ করেন যে তার স্ত্রী অনামিকা শর্মার অবৈধ সম্পর্ক রয়েছে এবং বাড়ির মধ্যে এই মহিলা দেশি মদের ব্যবসা করত। অথচ এলাকায় কয়েকজন শাসক দলের প্রভাবশালী ব্যক্তিরা এইসব জেনেও উক্ত মহিলাকে বাধা দেয়নি। তার জন্য প্রতিনিয়তই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত। সংবাদে প্রকাশ, গতকাল আনুমানিক রাত 10টার দিকে দীপঙ্কর বাড়িতে আসলে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই চিৎকার চেঁচামেচিতে 4 বছরের কন্যা সন্তান এগিয়ে আসে। দীপঙ্করের পিতা মাতা এবং তার ভাই তখন দেখতে পায় দীপঙ্কর ঘরের খাটের মধ্যে শুয়ে রয়েছে এবং তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কোনো সারা শব্দ নেই। ততক্ষণে এগিয়ে আসে এলাকার লোকজন এবং তাকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এবং এলাকাবাসী মৃত্যুর সংবাদ শুনে আজ সকালে দীপঙ্করের স্ত্রী অনামিকা শর্মাকে আটক করে বিশালগড় থানায় খবর দেয় এবং বিশালগড় থানার পুলিশ অনামিকা শর্মাকে আটক করে থানায় নিয়ে যায়। অনামিকা শর্মা আরো কয়েকবার তার স্বামী দীপঙ্করকে মারধর করেছিল এবং তার গোপন অঙ্গে আঘাত করেছিল বলে জানিয়েছেন মৃত যুবকের বাবা অশোক ভৌমিক। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। মানে খুবই অনেকটা অনেক সময় তারা মারপিট করে, কিন্তু শুনি তারপর আমরা যাই, কিন্তু এর মতো মহিলা আমরা এমন দেখছিও না, খুবই কম। কিন্তু তারা কাছে ঝগড়া শুনি না, মানে তাও কইতাম সবাই কালকে গেছি গিয়া দেখি তো বিছনা মেতে শুয়ে রয়েছে। তারপরে আমরা তো ভাবছি মানে অজ্ঞান টজ্ঞান হয়ে রয়েছে না কিতা, তারপরে সবাই হাতটা ফেয়ে ডল চেপে দিচ্ছে। তারপরে দেখি হসপিটাল নিব, হসপিটাল এখন কি হয়েছে? মানে মাসের মধ্যে 25 দিনও ওজন আমরা ভাবি যে এত একটা গুরুত্ব দেয় না, ঝগড়া তো তারা 25 দিনই ভেবেব। তাহলে ওই যেদিন তার মা বড় করে ছিলাম ধরে মাথা যেদিন হারাইলা বা না হেদে ঘুষি দিলে রক্ত হয়ে দাঁত বাইনালা, তখন আমরা ধরে আই আয়া দিই এইটা তার বউয়ে ওইলে যে কোনো জিনিস পায় জিনিস দিয়ে তারে ঢিল মারে, ঢিল মারলে মাথাটা হারাইলা, 2 বার মাথা হারাইছে, 1 বার দাঁত ভাঙছে। কেরে এরকম করে হের বউ জানেন? কেরে এরকম করে হন তার স্বামী স্ত্রী ব্যাপার তারা জানে, বা তার শাশুড়ি তার বেরি শাশুড়ি বাড়িতে তারা কত হল। আমরা তো ঝগড়া ওইলে না দৌড়াই কি কালুইয়া লাগে কথাটা তো আমরা কালকে কি তৈছে ঘটনা কালকের ঘটনাটা তো আমরা ঘুমাই দিছি করেছি তার মা সিলেট আছে, তখন আমরা দৌড়াই আছি আয়া দিয়ে গিতা তার মাতে খাটের মধ্যে শুয়ে রয়েছে, সবাই তার আতে ভাইয়ে ডলতাছে, তার বউও ডলতাছে, তার শাশুড়িও ডলতাছে, তার মাও ডলতাছে, এর মধ্যে আয়া আমরাও আবার ডোলা ডোলি। কটার সময় হবো ঘটনাটা? তখন তো 10:30 মতো হবে। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় এটা? আমরা তো মনে হইতেছে ছেলের বউ এরকম কত হয়, বেডির উদ্দেশ্যটা এরকম আছে আছে যে জায়গা ছামিরে মাথা ফুটাইলি তারে দাঁত বাঙালি তারে, তাহলে এ বেডির ক্ষমতা জিনিসটা আমরা মনে হয় তাই নিয়ে এই ঘটনা করতে পারে। আপনার ঘরে আসলে কি গলা কোনো গাম না? না না আমরা কিচ্ছু হয়েছি, আমরা কিচ্ছু হয়েছি না, আমরা এ শুধু বালি দেখছি ঘোরা ডলি করতেছে, আমরা বুয়ারে বুয়ারে ডাহি সারা দেন। তার মা কইতেছে মরে গেছে গো মরে গেছে, আমরা কই আরে না দণ্ডা সাইড পারিছে ওন হসপিটাল লইয়া যাও, আর ফারা ভাড়া তো আছে খুব বন আছে এরক সারা ধরে হসপিটাল নিব, এরপরে তো দৌড়ে হসপিটাল নিব। তাহলে আপনাদের মনে হইতাছে? মনে হইতাছে তার বউ এই ঘটনাটা করতে পারে, মানে অন্য দিনের ঘটনার সাহসটা বোঝা যাইতেছে তাই না এই ঘটনা করতে পারে।
আপনি কি একাই খুলছেন গামছা? তো এইখান থেকে বিমের তে খুলছে কাটা কাটা একটু লাগে আছে লো টান দিছি পরে খুলে আছে গলাটা শুরাইছে সুমন কোন সময় খবর পাইছে? সুমন কে ফোন করছে? তুমি ফোন করছো? কে ফোন করছে? যে সময় তোমার হাজবেন্ড এরকম অবস্থা ছিল এই সময় কি সুমন তোমাদের বাড়িতে ছিল? তো সুমন কিভাবে খবর পাইছে? তো সুমন তোমার সঙ্গে হান্না বলে হাসপাতাল গেছে? এখন কোথায় তোমার হাজবেন্ড? কি মানে চিকিৎসাধীন অবস্থা আছে নাকি? কটার সময় মারা গেছে? হাসপাতাল কে নিয়ে গেছে? মৃত ব্যক্তি বর্তমানে হাপানিয়া হাসপাতালের মর্গে রয়েছে। বিশালগড় থেকে সুমন দেবের প্রতিবেদন, ত্রিপুরা পায়োনিয়ার।